And uh, carbohydrates are the most abundant biomolecules on earth. Every year, photosynthesis by plants and algae converts more than 100 billion metric tons of carbon dioxide and water into cellulose and other plant products. Certain carbohydrates like sugar and starch are staple foods in most parts of the world, staple foods of, of the human beings. And the oxidation of carbohydrates is the central energy yielding pathway in most non photosynthetic cells. We get most of the energy required for our body from the metabolism of carbohydrates the carbohydrates which are insoluble insoluble polymers serve as structural and protective elements in the cell walls of bacteria and plants and in the connective tissues and cell coats of animals আদার কার্বোহাইড্রেট পলিমার্স লুব্রিকেট স্কেলিটাল জয়েন্টস অ্যান্ড প্রোভাইড অ্যাডেশান বিটুইন সেলস ইউনো সেলস রিমেন্ট টু ওয়ান অ্যান্ড আদার অ্যান্ড ইন বিটুইন সেলস দে্টিং মেটিরিয়াল তো এই যে কোর্সগুলো পরপর সাজানো আছে আমাদের যে আমি যদি একটা বিল্ডিংয়ের কল্পনা করি ইঁটগুলো সাজানো আছে মো দুটো ইঁটের মধ্যবর্তী জায়গায় সিমেন্টিং ম্যাটেরিয়াল দিতে হয় এই যে সিমেন্টিং ম্যাটেরিয়ালটা কার্বোহাইড্রেট ইজ এ পার্ট অফ দ্যাট সিমেন্টিং ম্যাটেরিয়াল ক্যান্সার হলে হয় কি ক্যান্সারে একেবারে লাস্টে যে ওই যে সিমেন্টিং ম্যাটেরিয়াল যা কোষগুলোকে ধরে রাখে যে ক্যান্সারাস যে পার্ট অফ দি বডি সেখানে যে সেলসগুলো আছে তাদের মধ্যকার সিমেন্টিং ম্যাটেরিয়ালটা পরিবর্তিত হয়ে যায় চেঞ্জ হয়ে যায় দিয়ে তাদের ওই সিমেন্টিং যে অ্যাবিলিটি সেটা কমে যাওয়ার ফলে ক্যান্সার সেলগুলো মাইগ্রেট মানে ডিসলজড হয়ে ব্লাড সার্কুলেশানে ঢুকে পড়ে অ্যান্ড ক্যারিড অ্যাওয়ে টু ডিফারেন্ট পার্টস অফ দি বডি এবং যেখানেই যে পৌঁছায় সেখানেই তার ওইরকম একটা আনলিমিটেড গ্রোথ চলতে থাকে ফলে শরীরের বিভিন্ন ব্লক সৃষ্টি হয় এবং ফাইনালি রুগী মারা পড়ে যাই হোক সেটা অন্য কথা যে কমপ্লেক্স কার্বোহাইড্রেট পলিমার্স কোভ্যালেন্টলি অ্যাটাচড টু প্রোটিনস অর লিপিডস অ্যাক্ট এজ সিগন্যালস দ্যাট ডিটারমাইন দ্য ইন্টারসেলুলার ইন্টার সরি ইন্ট্রাসেলুলার লোকেশান দি

most substances of this class uh, have empirical formulas suggesting that they are carbon hydrates means hydrated carbons in which the ratio of carbon is to hydrogen is to oxygen is 1 is to 2 is to 1 একটা উদাহরণ দাও যে গ্লুকোজ সি সিক্স দেখো ওয়ান এইচ টু টু ইস টু ওয়ান ফর্মুলা গ্লুকোজ সি সিক্স এল ও সিক্স এটাকে অন্যভাবেও লিখতে পারি আমরা সিএইচ এইচ টু ও এটা হোল উইদিন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সিক্স সিএইচ টু ও তাহলে এটা জেনারেল ফর্মুলা আমরা একটা কমন কার্বোহাইড্রেট ফর্মুলা আমরা এম্পিরিক্যাল ফর্মুলা পেতে পারি এইচ টু ও এই টোটালটা উইদিন ফার্স্ট ব্র্যাকেট লিখে বাইরে এন লেখো তার মানে যটা এন মিন্স ওই কার্বন হাইড্রোজেন বা অক্সিজেনের নাম্বার তাহলে সি যদি ছটা হয় এইচ অবশ্যই বারোটা হবে এবং ও অবশ্যই ছটা হবে বাট সাম কার্বোহাইড্রেটস কন্টেন্ট নাইট্রোজেন ফসফরাস ওর সালফার যারা থ্রি মেজর সাইজ ক্লাসেস অফ কার্বোহাইড্রেটস মনোস্যাকারাইডস মানে যে বিল্ডিং ব্লক অফ কার্বোহাইড্রেটস যে স্মলেস্ট ইউনিট মনোস্যাকারাইডস ওর সিম্পল সুগার্স That consists of a single polyhydroxyaldehyde or ketone unit. The most abundant in nature is sugar, that is D glucose. However, monosaccharides are there. Some monosaccharides polymerize to form oligosaccharides and মেনি মনোস্যাকারাইডস টুগেদার পলিমারাই টু ফর্ম পলিস আমরা ডাইস্যাকারাইডের কথা জানি মনোস্যাকারাইড যখন বলবো তখন ডাইস্যাকারাইড টাইস্যাকারাইড কথাগুলো তো আসবেই ডাইস্যাকারাইড যেমন ধরো যে চিনিটা আমরা খাই ওইটা ওই ফর্মুলায় নিয়ে দেখো যে সি এইচ টু ও হোল ইন্টু এন তাহলে ওটা হওয়া উচিত সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স প্লাস সি সিক্স এইচ টুয়েল ও সিক্স ওয়ান সি টুয়েলভ এইচ টোয়েন্টি ফোর ও টুয়েলভ কিন্তু এই যে দুটো মনোস্যাকারাইট পরস্পর কনডেন্সড হচ্ছে কনডেনসেশান রিয়াকশানের ফলে একটা হা একটা জল এখন ওই জল বেরিয়ে যাবে তাহলে ওই সি টুয়েলভ এইচ টোয়েন্টি টু ও ইলেভেনে দাঁড়াবে দ্যাট ইজ এ ডাইস্যাকারাইড ইট ইজ ফড ইন দি প্রসেস অফ কনডেনসেশন ইন হুইচ এ ওয়াটার মলিকিউল ইজ অলসো ফড যে আমরা সুগার যে গ্লুক ইয়েটা খাই চিনিটা খাই ওটাকে সুক্রোজ বলা হয় এই যে মনোস্যাকারাইড এবং ডাইস্যাকারাইড এদের একটা সাফিক্স তোমরা জানো প্রেফিক্স মানে কোনো ওয়ার্ডের পূর্ববর্তী যেটুকু অংশ জোড়া হয় আর সাফিক্স মানে পরবর্তী অংশ এদের সাফিক্সগুলো সব সাধারণত ও এস ই থাকে যেমন যে ওইযটোজ ম্যানোজ গ্লুকোজ এই ধরনের কথা মোস্ট অলিগোস্যাকারাইডস হ্যাভ থ্রি অর মোর ইউনিটস হুইচ হ্যাভ থ্রি অর মোর ইউনিটস ডু নট অকার অ্যাজ ফ্রি এনটিস বাট আর জয়েন টু নন সুগার মলিকিউলস দ্যাট ইজ লিপিডস অর প্রোটিনস ইন হাইব্রিড স্ট্রাকচারস No, that means glycoconjugates and polysaccharides. I told you about monosaccharides, oligosaccharides. Now, come to the point of polysaccharides. They consist of long chains having hundreds or thousands of monosaccharide units. Some polysaccharides, such as cellulose, occur in linear chains, whereas others, such as glycogen,

এই ডি গ্লুকোজ আর এল গ্লুকোজ কথাটা আমাদের জানতে হবে আমি প্রোটিনের ক্ষেত্রে উল্লেখ করেছিলাম তো এক্ষেত্রে আমি একে এটা বোঝানোর চেষ্টা করব যখন সময় আসবে আমি এটাকে বুঝিয়ে দেব মনোস্যাকারয়েডস দ্য সিম্পলেস্ট অফ দ্য কার্বোহাইড্রেটস ডিজার দি সাব ইউনিটস ফ্রম হুইচ ডাইস্যাকারাইডস অলিগোস্যাকারাইডস অ্যান্ড পলি saccharides are formed. Monosaccharides are either aldehydes or ketones as mentioned earlier with one or more hydroxyl groups. The six carbon monosaccharides such as glucose and fructose have five hydroxyl groups অ্যান্ড দি কার্বন অ্যাটমস টু হুইচ হাইড্রক্সিল গ্রুপস আর অ্যাটাচড আর ওফেন কায়রাল সেন্টার সেন্টারস আমি আগের দিনে যখন প্রোটিন আলোচনা করেছিলাম কায়রাল সেন্টার অ্যাকাইরাল সেন্টার বলেছিলাম যদি বুঝতে অসুবিধে হয় প্রোটিনটা আরেকবার দেখে নিও

যেমন ধরো লিপিড মোস্ট অফ এ সুইট টেস্ট